প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন গোয়াল ঘর দেখিয়ে পাকা বাড়ি দেখিয়ে আবাস যোজনার টাকা লুট হয়েছে হ্যাঁ কি না বলুন আপনাদের জন্য ভারত সরকারের দেওয়া আমফানের টাকা লুট হয়েছে 100 দিন নিয়ে বড় বড় কথা বলে বাজার গরম করে আপনারা বলুন 100 দিনের কাজে জেসিপি মেশিন দিয়ে এর আগে এরা কেটেছে হ্যাঁ কি না আপনাদের ফলের বাগানের আইবিএস এর 15,000 করে টাকা আপনারা পেয়েছেন হ্যাঁ কি না পাননি গায় গরু কেনার জন্য 15,000 করে টাকা আপনারা পেয়েছেন হ্যাঁ কি না উত্তর আপনারা পাননি আমি ওদের দলে ছিলাম বিধায়ক ছিলাম লাইন দিয়ে 185 জন নেতা নির্লজ্জ নেতা 20,000 টাকার চেক ফেরত করিয়েছিলাম মাত্র 185টা তারপরে আপনাদের সকলের গুতোতে আমার প্রতিবাদে 5,000 টাকা করে গড়ে কিছু মানুষকে দিয়েছিল আর 20,000 টাকা করে ওরা লুট করেছিল মোদিজি রেশনের ব্যবস্থা করেছেন 5 কেজি করে ওটা দিদি দেয়নি পিসি মনির নয় মোদিজি পিএম কিষাণ সম্মান নিধির ব্যবস্থা করেছেন সব কৃষকরা এখনো পাননি স্বাস্থ্য সাথীর কার্ড চলে না আমাদের এখানে আয়ুষ্মান ভারত এই মুখ্যমন্ত্রী চালু করতে দেননি আয়ুষ্মান ভারতে ভারতবর্ষে 12 কোটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পায় পশ্চিমবঙ্গ পায় না আমরা নদী এবং সমুদ্রের পাশে থাকি কখনো ফণি কখনো আমফান নানা রকমের ঘূর্ণিঝড়ে আমরা ক্ষতিগ্রস্ত হই আমাদের ফসলের ক্ষতি হয় ফিশারির ক্ষতি হয় পোলট্রির ক্ষতি হয় কিন্তু আমরা ক্ষতিপূরণ পাই না তার কারণ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল শস্য বীমা যোজনা চালু নেই এই মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি আমি পঞ্চায়েতের ভোট করে গুরুত্বপূর্ণ ভোট বলবো এই কারণে তার কারণ হলো বেনিফিশিয়ারি বিশেষ করে আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের আইন কি পঞ্চায়েতের আইনে জেলা পরিষদ চালায় এডিএম জেলা পরিষদ তিনি হলেন ইও পঞ্চায়েতের আইনে পঞ্চায়েত সমিতি চালায় বিডিও তিনি হলেন ইও গ্রাম পঞ্চায়েত চালায় কে প্রধান তিনি হলেন ডিটিও তিনি হলেন এক্সিকিউটিভ এই যে বেনিফিশিয়ারির তালিকা হবে শৌচালয় কার কার বাড়িতে নেই আবাস যোজনার বাড়ি কাকে কাকে দেওয়া হবে এই যে সার আসছে এই যে ছাগল পালনের জন্য ছাগের বাচ্চা মুরগির পোলট্রি মুরগি হাঁসের বাচ্চা আমাদের মিনি কে নানা ধরনের সবজির যে বীজ নানা ধরনের কৃষি সরঞ্জাম পাওয়ার টিলার ধান ঝাড়াই মেশিন এই যে নিচের তলায় ডিস্ট্রিবিউশন হয় পঞ্চায়েত আইনে কে বেনিফিশিয়ারি লিস্ট করে পঞ্চায়েত আইনে পরিষ্কার আছে গ্রাম সংসদ বসে বেনিফিশিয়ারির তালিকা হবে আমার গ্রামে 200 জন যোগ্য প্রাপক আমাকে সরকার দিয়েছে 100টা বাজবে কে বাজবে গ্রাম সংসদ তৃণমূল কোনদিন গ্রাম সংসদ দেখেছে মাইকে প্রচার করেছে স্কুলের প্রাঙ্গণে শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে